नमस्कार আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। প্রথমেই চোখ রাখব বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের এক নম্বর বৈরাঠা গ্রাম পঞ্চায়েতে ধোকরা তৈরির কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল, বিডিও পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা রায় প্রমুখ। দীর্ঘদিন ধরে ধোকরা শিল্পের কিছু যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হচ্ছিল, সেটি জানতে পেরেই ধোকরা শিল্পীদের কাজের পরিবেশ তৈরি করতে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। বিপ্লব মিত্র বলেন, এই এলাকার বহু তপশিলী মহিলা ধোকরা শিল্পের কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সেই কারখানাটি বন্ধ থাকায় তাদের কাজ হারিয়ে যায়। পুনরায় সেটি সংস্কার করে চালু করা হলো। কোন রকম উদ্যোগ নেয়নি চালু করার, অথচ এখানটা এই এলাকাটাই হচ্ছে সিডুল কাস্টের এলাকা। সিডুল কাস্টের মেয়েরাই মূলত তপশিলী সম্প্রদায়ের মেয়েরাই এটা এই কাজগুলো করত। কাজেই মেয়েদের একটা সোর্স অব ইনকাম এর দ্বারা তৈরি হবে। তো যাই হোক, দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে, সেই জায়গাটাকে আমরা এখন আজকে আবার নতুন করে উদ্বোধন করলাম, করে এটা যাতে চালু করে দিলাম, যে আগামী দিনে যাতে আমরা এটা করতে পারি। এটা উপকারী হবে, কারণ প্রচুর মহিলা এতে কাজ করতে পারবে। এবং আমরা দেখব যে এই ধোকরাটা যেটা উৎপন্ন হবে, এখানটা তৈরি হবে, সেটা যাতে মার্কেটে বিক্রি করা যায়। এবং যদি মার্কেটের বেশি বিক্রি হয় তাহলে কিন্তু এরা আরো বেশি করে কাজ করতে পারবে, বেশি করে আরো উৎপাদন করতে পারবে এই ব্যাপারে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বিভাগে সেলফ ফিনান্স কোর্সে পাঁচটি বিষয়ে প্রায় 200 বেশি আসন ফাঁকা পড়ে রয়েছে। এ নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, সেলফ ফিনান্স কোর্সে স্নাতক স্তরে বাংলায় 70টি, ইংরেজিতে 30টি, ইতিহাসে প্রায় 90টি, সংস্কৃততে 40টি ও ভূগোল বিষয়ে 16টি আসন শূন্য রয়েছে। এই আসনগুলিতে পড়ুয়াদের ভর্তির ব্যাপারে শুধু উচ্চশিক্ষা দপ্তরই নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্টই আন্তরিক। আর সে কারণে যারা দিবা কোর্সে ভর্তি হবে বা যারা তালিকায় অপেক্ষমান রয়েছে তারাও সান্ধ্য বিভাগে স্থানান্তর করতে পারবে। পাশাপাশি জেনারেল বা সাধারণ পাস কোর্স ও দিবা বিভাগে 50টি আসন বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। হ্যাঁ, ইউনিভার্সিটিতে রেগুলার অনার্স কোর্সে সিট সেরকম ভ্যাকেন্ট নেই। আমাদের সিট যা ভ্যাকেন্ট রয়েছে তা আমাদের সেলফ ফাইন্যান্স কোর্সে। আর সেলফ ফাইন্যান্স কোর্সে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, সংস্কৃত, বাংলাতে যেমন এখনও 70খানার মতন সিট ফাঁকা রয়েছে, ইংলিশে 30টা, হিস্ট্রিতে অ্যারাউন্ড প্রায় 80-90খানা এবং সংস্কৃতে 40খানা, জিওগ্রাফিতে 16খানা সেলফ ফাইন্যান্স ইভিনিং বিভাগে খালি রয়েছে। এবং আমরা ছাত্রদেরকে পোর্টিং করার সুযোগ দিয়েছি যারা ওয়েটিং লিস্টে ছিল। অন্য যেমন দিবা বিভাগে অনেকে ওয়েটিং লিস্টে আছে, তারা এবার সেই সুযোগটা পাবে, পোর্ট করতে পারবে ইভিনিং শিফটে, যেখানে আমাদের সিট রয়েছে। তো সেইভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিটগুলো ভর্তিও হয়ে যাচ্ছে। আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ভ্যাকেন্ট সিট রাখার পক্ষপাতি নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতি নয়। আমাদের অ্যাডমিশন কমিটি এই ব্যাপার নিয়ে বারে বারে মিটিং করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও চান যে এই সিটগুলো সব ফুলফিল হয়ে যাক। এবং গতকালকে আমাদের অ্যাডমিশন কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পাস কোর্সে দিবা বিভাগ দু জায়গাতেই 50খানা করে সিট বাড়ানোর প্রপোজাল দেওয়া হয়েছে এবং মাননীয় উপাচার্য এটাকে সম্মতি জানিয়েছেন। এবং আমরা গতকাল থেকেই পাস কোর্সে 50-50, 100খানা টোটাল সিটের এগেনস্টে ভর্তি শুরু করেছি এবং আজকে অবধি ভর্তি চলবে। গভর্নমেন্ট অর্ডার আছে আজকে অবধি ভর্তি রাত 12টা অবধি, এবং যদি অর্ডার আসে তাহলে ডেট এক্সটেন্ড হতে পারে। করোনা অতিমারীর জেরে এবছরও জৌলুসীন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাটের বল্লা কালী পুজো। বালুরঘাট থানার বল্লা গ্রামে প্রতিবছর রাস পূর্ণিমার পরের শুক্রবার শতাব্দী প্রাচীন বল্লা কালী পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে 3 দিন ধরে চলে মেলা, কিন্তু গতবারের পর এবছরও তা বন্ধ, ফলে মন খারাপ আপামর ভক্তবৃন্দের। মা বল্লার দর্শন করতে এসেছি এবার, দূর থেকে দর্শন করছি, কারণ গতবার তো আমরা পুজো দিতে পারিনি, এবারও তো তাই, যে দূর থেকে দর্শন করলাম, যেন আমি সামনেবার যেন সব কিছু ঠিক করে যাই। আমাদের তরফ থেকে এটা আমাদের জেলার সবচেয়ে বড় একটা মানে 9 অর্ডার পয়েন্ট অফ ভিউ থেকে বড় রকমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে।
যেখানে আমাদের স্ট্যাটিক টিম তৈরি করা হয়েছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ তৈরি করা হয়েছে, পুরো মন্দিরকে আমাদের পুলিশ অফিসার দিয়ে এবং পুরো ঘিরে দেওয়া হয়েছে। এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখরের গতি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ওই কিশোরীর কোনো খোঁজ মিলছিল না। এদিন এলাকারই একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও ওই কিশোরীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ এনেছে তার পরিবারের সদস্যরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি রেপ করছে আর মার্ডার করছে, মার্ডার করে আবার কি করছে সে? কোথায় আপনারা দেখতে পেলেন? আমি ওই যে ফাঁসি টাঙা দেখতে পেলাম, ফাঁসি টাঙা ছিল ওখানে। এখন পুলিশ আসছে? হ্যাঁ পুলিশ আসছে, পুলিশ ভালো করে আর চিকিৎসা করবে। এটা তো ভালো ব্যাপার না, এটা তো খুব খারাপ ব্যাপার। একটা বাচ্চা মেয়ে 10-12-11 বছরের মেয়েকে যদি এরকম করে তাহলে এটা তো খুব খারাপ ব্যাপার। এটাকে তো ভালো করে তদন্ত করেই দেখতে হবে। এটাকে যেভাবেই হোক আমাদের সবারই গ্রামবাসী এলাকার ইয়ে আছে, খোপ আছে লোকের উপরে যে কে এই কাজটা নোংরামি কাজ কেউ করলো। এটা কিন্তু ভালো না, এটাকে তদন্ত ভালো করেই করতে হবে। হ্যাঁ পরিবার সাথে কথা বলে এটাই মনে হচ্ছে কি এটাকে কোনো লোক মনে হয় ভালো করে, মনে হয় আমার তো রেপও হয়েছে, রেপ করার পরে মার্ডার করেছি ছেলেটাকে, মেয়েটাকে। এটাকে কল করা হলো, একটা বাবুল নামে ছেলে আমাকে কল করলো কে এখানে একটা ঘটনা হয়েছে, আপনি একটু আসেন, মানে ফাঁসি লটকানো হয়েছে। তারপরে এখানে যখনই আমি এখানে আসি তারপরে দেখি মেয়েটার কন্ডিশন দেখে আমরা এটাই ভাব করলাম মেয়েটাকে রেপ হয়েছে, রেপ করে তারপরে ওকে মার্ডার করা হয়েছে, মার্ডার করে তারপরে ওকে একটা গাছে মানে একটা বেড়ে গাছে ওকে ঝোলানো হয়েছে। তো আসছে পুলিশ ইনকোয়ারি, টোটেন বাবু আসছে, পুলিশ আসছে। আমরা এটাই দাবি করি কি এটা রেপ হয়েছে, যারা রেপ করে যারা রেপিস্ট ওদেরকে মানে যেন সাজা হয়, যেন ফাঁসির সাজা হয়, এটাই আমরা করবো। বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ভারতীয় সেনার অবদানকে স্মরণে রেখে 70 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ এর উদ্যোগে মালদা মহদীপুর সীমান্ত চৌকিতে আয়োজিত হল দুদিনব্যাপী প্রদর্শনী কর্মসূচি। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র প্রদর্শিত হয়, পাশাপাশি পড়ুয়া ও গ্রামবাসীদের সঙ্গে সংযোগ স্থাপন, শৃঙ্খলা পাঠ ইত্যাদিও কর্মসূচি আয়োজিত হয়। প্রদর্শিত হয় বাংলাদেশ যুদ্ধ নিয়ে নির্মিত ডকুমেন্টারিও। স্কুল পড়ুয়াদের পাশাপাশি গ্রামবাসী উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কি অভিজ্ঞতা হলো তোমাদের? আমাদের মানে ফার্স্টে আমরা তো মানে ভেবেছিলাম না যে বিএসএফ রা মানে এতটা এরকম হয় যে, তারপর ওই প্রজেক্টরে দেখার পরে আলাদা একটা মানে ফিল হতে লাগলো, ওদের সম্পর্কে আলাদা একটা ধারণা হতে লাগলো যে দারুণ, যাই হোক দারুণ বিএসএফ, দারুণ বিএসএফ। সম্পর্কে কি তোমার ভীতি বা কিছু ছিল এতদিন? নাকি এতদিন এতটা কিছু ছিল না, জানতাম যে বিএসএফ হয়, তো বিএসএফ মানে আমাদের দেশের জন্য অনেক ধরনের লড়াই টড়াই করে, কিন্তু এতটা ভেবেছিলাম না যে এতটা আমাদের জন্য এত কষ্ট করেছে আমাদের জন্য, যে আমাদেরকে যখন দেখানো হলো তখন ভাবলাম সত্যি দারুণ দারুণ দারুণ। তোমরা ভবিষ্যতে যদি এই বাহিনীতে যুক্ত হতে চাও, তোমরা এই আর্মিতে যুক্ত হতে চাও? খুব ইচ্ছা, দেখি কি হয়। जैसा यहाँ पे आप लोग सब आए हैं, ये प्रोग्राम एक्चुअली 50 साल जो हुए हैं बांग्लादेश लिबरेशन वार के, उसके उपलक्ष्य में यहाँ पे वार डॉक्यूमेंट्री दिखाई गई है स्कूल के बच्चों को। इसके अलावा वेपन एग्जीबिशन है, इसके अलावा बच्चों के साथ में ग्रुप फोटो, रिफ्रेशमेंट और मोटिवेशन स्पीच के साथ साथ फीडबैक सेशन है। किस लिए प्रोग्राम है? एक्चुअली इस प्रोग्राम को करने के पीछे बीएसएफ का जो मेन मोटिव है वो है कि एक तरह से बॉर्डर में रहने वाले पॉपुलेशंस है, जो हमारे यूथ हैं, वो अवेयर हो जाएं सिचुएशन के बारे में, और यूथ के अंदर एक अवेयरनेस आए कि किस तरह से हमारी सिक्योरिटी फोर्सेस काम करती हैं, किस तरह से उनके रोल एंड टास्क होते हैं, किस तरह की डिफ़िकल्टीज़ आती हैं उनको अपने टास्क को एग्जीक्यूट करने में। इसके अलावा एक उनके अंदर सेंस ऑफ सिक्योरिटी वाली भावना आए कि हमारे जो नेशन प्रोटेक्टिव हैं वो दे आर मच कैपेबल टू प्रोटेक्ट अवर नेशन। इसके अलावा समाज में व्याप्त जो बुराइयाँ हैं, जो कुरूतियाँ हैं, जो गलत चीज़ें हैं, उनको हमारा यूथ आगे आएगा, उनको रोकने में हमारा यूथ आगे आए और उनको रोके। यूथ में जागृति होगी, यूथ जब अवेयर होगा चीज़ों के बारे में तो वो अपने नेशन बिल्डिंग में अपना इम्पोर्टेंस रोल अदा करेगा। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 2 নম্বর ব্লকের কানকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানকি পাতিহাস বিল বেআইনিভাবে ভরাট করে বিক্রির অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। পাতিয়াস বিল, পুরাতন বিল এবং সরকারের জায়গা, এক নম্বর খাতায় 62 একর জায়গা এখনো রয়েছে। তো এই জায়গাটা আস্তে আস্তে কিছু লোকের হাতে অবৈধভাবে কিছু কাগজপত্র তারা জোগাড় করে এটাকে দখল করে নিয়েছে এবং করছে। এই মর্মে কিছু অসাধু লোক, কিছু ব্রোকার, জমি মাফিয়া এটাকে ভরাট করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে, যেটা রোখা খুব প্রয়োজন। এবং আশা করছি যে আমাদের যে বর্তমান এখানকার পঞ্চায়েত রয়েছে এবং বিডিও সাহেব রয়েছেন, তারা এই মর্মে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন এবং যারা এই অবৈধভাবে বিলটাকে দখল করে ভরাট করে এটাকে বিক্রি করার চেষ্টা করছে সেটাকে বন্ধ করার জন্য এখানকার মানুষ, সাধারণ মানুষ এবং আমাদের দল, আমরা এটাকে নিয়ে আগামী দিনে আন্দোলনে হয়তো নামব এবং বিলটাকে রক্ষা করব। কারণ এই এখন যেটা আপনি বলছেন যে পাতিহাস বিল, কানকি জিপির মধ্যে যেটা বিল রয়েছে, আমি পরস্পর জানতে পেরেছি এবং শুনলাম, একটু শুনলাম যেটা, যে ওই বিলটা যেহেতু ওটা খাস জমি, ওটা সরকারি জায়গা বিল, সেই বিলটা যেটা অভিযোগ যেটা পরস্পর জানতে পারছি যে ওখানে কিছু অসাধু ব্যক্তি জমি মানে বিক্রি করছে, জমি মাটি ভরাট করে বিলের মধ্যে জমিটা বিক্রি করছে। এটা আমি প্রশাসনকে বলবো, বিশেষ করে বিএলওডি সাহেবকে ওনার দৃষ্টি আকর্ষণ করবো যে তিনি যেন এই জিনিসটা দেখেন, এক। আর দুই নম্বর হলো সেখানকার স্থানীয় যারা মানুষ রয়েছেন, আমাদের সাধারণ মানুষ, তারা যেন এটাতে সজাগ থাকেন, যেন বিলটাকে কেউ যেন এরকম জমি ভরাট করে বিক্রি টিক্রি না করে। বিডিওকে যেন ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে, কোনো রকমভাবে বরদাস্ত করা হবে না, বিডিও ব্যবস্থা নেবে ইমিডিয়েটলি। এক বৃদ্ধা মহিলাকে মারধর করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। জানা গিয়েছে এক সন্তানকে নিয়ে দিন গুজরান করেন সম্পত্তি মণ্ডল। তাদের 2 বিঘা জমি রয়েছে ধরমপুর গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকায়। বৃহস্পতিবার সেই জমি দেখতে যান ওই বৃদ্ধা। সে সময় সেরাজুল শেখ, আব্দুল হালিম সহ 4 জন ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। পরবর্তীতে জমির ভাগচাষী আকাশ শেখ জমিতে গেলে বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কার জমি? ওটা জমিটা আমার শ্বশুরের। কতটা জমি? 2 বিঘা। কি করতে তখন কি করতে গেছিলেন আপনি জমিতে? জমি দেখতে গেছিলাম জমি বুনবার জন্য। রাজ্যভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান পেল উত্তর দিনাজপুর জেলার শিল্পীরা। কাঠের উপর 2 ও টেরাকোটার উপর 1 প্রথম পুরস্কার পাওয়া গিয়েছে। এছাড়াও বাঁশের শিল্পকর্মের উপর 1 তৃতীয় পুরস্কার অর্জন করেছেন শিল্পীরা। প্রথম পুরস্কার ছাড়াও এই জেলার শিল্পীরা আরও 1 বিভাগে বিশেষ পুরস্কার অর্জন করে নিয়েছেন। এই সাফল্যে উচ্ছ্বাসের আবহ জেলার শিল্পীদের মধ্যে। খুব মানে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের যে রাজ্যভিত্তিক যে হস্তশিল্প প্রতিযোগিতা গত 23 নভেম্বর হয়ে গেল, তাতে আমাদের 12 জনের মধ্যে 3 জন হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর 1 জন হচ্ছে 3rd প্রাইজ মানে স্পেশাল প্রাইজ পেয়েছে। এটা খুব গর্বের, মানে 3টা ফার্স্ট প্রাইজ নর্থ বেঙ্গলে কোনো জেলায় পায়নি। রাজ্যের মধ্যে শুধু বাঁকুড়া 4টা পেয়েছে, বা তারপরে আমাদের উত্তর দিনাজপুর 3টা পেয়েছে। উডের উপর 2 পেয়েছে ফার্স্ট প্রাইজ, আর একটা হচ্ছে টেরাকোটার উপরে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর ব্যাম্বুর উপরে একটা আমাদের 3rd প্রাইজ মানে স্পেশাল প্রাইজ পেয়েছে। কেমন লাগছে এগুলো? এটা সত্যি আমাদের মানে সব থেকে ক্রেডিট যদি দিতে হয় আমাদের শিল্পীদের দিতে হবে, যারা হস্তশিল্পী, যারা খুব এই কোভিডের মধ্যে যারা লড়াই করে আজকে তাদের যে শিল্প কৃষ্টি আর কি ধরে রেখেছে, তার সঙ্গে আমাদের সবার মাঝে এখানে তুলে রেখেছে, স্টেটের মধ্যে এক্সপোজার হলো, এরপরে আমাদের ন্যাশনাল লেভেলও যাবে। তো এটা খুব আনন্দের বিষয়, এটা আমাদের জেলার পক্ষেই গর্বের।
পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হলো স্ত্রী। ঘটনায় আহত হয়েছে স্বামী। শুক্রবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলের মানাই নগর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আহতকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয়েছে রায়গঞ্জ আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট 15টি দল অংশগ্রহণ করেছে। শুক্রবারের খেলায় পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ প্রতিবাদ বনাম রায়গঞ্জ কুলিক। মোট 36 দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এনএসএস ইউনিটের সফল সমীক্ষার মর্যাদা দিল কেন্দ্র। এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে বৃহস্পতিবার একটি শংসাপত্র প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারত সরকারের মিনিস্ট্রি অফ এইচআরডি অধীনে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট 2021 এই বিভাগে আমাদের বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিল এবং আমরা অত্যন্ত সফলভাবে এই সার্ভেতে অংশগ্রহণ করি এবং আমাদের ছাত্রছাত্রীরা এবং স্কলাররা তারা বিভিন্ন গ্রামে গিয়ে ভারতবর্ষের যে প্রাথমিক স্কুলগুলোর তাদের শিশুদের পড়াশুনোর অবস্থা, ড্রপ আউট, তারপর তাদের পুষ্টি ইত্যাদি যাবতীয় রেকর্ডস তারা সার্ভের মাধ্যমে তারা সংগ্রহ করে এবং ভারত সরকারকে দেয়। এবং সেই পরিপ্রেক্ষিতে এটা সফলভাবে পার্টিসিপেশন এবং এই পরিপ্রেক্ষিতে গতকালকে ভারত সরকারের থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একটা সার্টিফিকেট পেয়েছে এবং আমি এই জন্য ধন্যবাদ জানাই আমাদের এনএসএস কোঅর্ডিনেটর ডক্টর কৌশিক চক্রবর্তী এবং তার অধীনস্থ 5টা ইউনিটকে, এনএসএস ইউনিটকে। রায়গঞ্জের এনএসএস ইউনিট অত্যন্ত পরিশ্রম করে এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রামে গিয়ে, আমরা মারাইকুড়া গ্রামকে দত্তক নিয়েছি আমাদের এনএসএস ইউনিটের তরফ থেকে, তো আমরা এই কাজগুলো করি, কমিউনিটি ডেভেলপমেন্ট করে, বিশ্ববিদ্যালয় কমিউনিটি ডেভেলপমেন্টে এগিয়ে আসে এবং ভারত সরকারের এই সার্টিফিকেট আমাদের একটা প্রাপ্তি। এবং আমি সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানাই, শিক্ষক, অশিক্ষক, অফিসার, ছাত্ররা সবাই এর জন্য সমানভাবে কৃতিত্ব দাবি করে, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়। নমস্কার।